হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে রাখি পূর্ণিমা, আমি আজকে রাখি বাঁধার জন্য এসেছি মায়ের বাড়িতে। তো দেখো, এখানে আমার ভাইকে রাখি বাঁধা হয়ে গেছে, ছোট ভাই এটা। ওকে আমরা সবাই রাখি বাঁধতে বেঁধেছি, আর ও সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আমাকেও দিয়েছে। কিন্তু আমি এদিকে ক্যামেরা করতে পারিনি, এই যে তিনটে হাত পড়েছে, এখানে আরও অনেকগুলো হাত একসাথে জমা হবে। দেখো এই রাখিগুলো খুব সুন্দর দেখতে, শুধু এমনি একটা প্লাস্টিকের মধ্যে যখন থাকে তখন বোঝা যায় না যে ওটা রাখি বলে। যখন ওটাকে হাতে নিয়ে ফোলানো হয় খুব সুন্দর লাগে, রাখিটা একটা পুরো ফুলের মতো, গোলাপ ফুলের মতো লাগে। তো এই রাখিটাই মানে বেশি ভালো লাগে ওখানে সবার। তো ওই রাখিটা কিনেছিল আমার মা, কিনেছে সব কটা নাতিকে বাঁধার জন্য। তো সব কটা নাতি এখন নাতিকে বাঁধছে, কারণ আমার মায়ের তো নিজের ভাই নেই বললেই চলে, নিজের ভাই নেই। তো তার জন্য নাতিদেরকেই ভাই বলে সব কটা নাতিকে বাঁধে। এই যে আমার ছোটো ছেলে বাঁধছে এখানে, একে তো সবাই চেনে আমার ছোটো ছেলে। আর এটা আমার মা, মা বেঁধে দিচ্ছে। সবাই এই গরমের জন্য সেই জন্য সব খালি গায়ে আছে। হ্যাঁ, ওদের বলেছিলাম সবাইকে ভিডিও করব, সবাইকে তুলব, তো খালি গায়ে আছে বলে সেই জন্য সবাইকে তুলতে পারছি না। এই দেখো এখানে কতগুলো হাত পড়েছে, 1 2 3 4 5 6খানা হাত জমা হয়েছে, এখানে আরও একটা হাত জমা হবে, একটা না এখনও দুটো। আমার দুটো ভাই এখনও আসেনি, মানে দাদা আর মেজো ভাইটাকে এখনও বাঁধা হয়নি। তো বাচ্চা কটাকে বেঁধে দিয়েছে আমার মা, সব কটাকে বেঁধেছে। এই যে পাঁচটা বসে আছে, এই পাঁচটা আমার মায়ের ভাই। তো এই পাঁচজনকে মা রাখি বেঁধে দিয়েছে। তো ওরা রাখি বাঁধা হয়ে গেছে, তারপর সব ভাত খেতে বসে গেছে, ওরা ভাত খাচ্ছে। আর আমরা এদিকে বলি আগে বাচ্চাগুলো খেয়ে নিই, তারপরে আমরা খাবো, সেই জন্য আগে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি সব কটা বাচ্চাকে। আমাদের বাড়িতে যখন সবাই একসাথে আসে তখন মানে কোনো অনুষ্ঠান না হলেও সবাই একসাথে এলে তো তখন একটা অনুষ্ঠানের মতো মনে হয়, মানে এতজন আমরা ভাই বোন আর সবাইকে। আমি ওখানে ভাত বাড়ছিলাম, আমাকেও ভিডিও করছিল আমার দিদি। তো এখানে সব কটা বাচ্চাকে তুলছিল, ক্যামেরাটা ওদিকে ঘুরিয়েছে। এই যে আমি আমার মেজো ভাইকে বেঁধে দিচ্ছি রাখি। সবাই সবাইকে রাখি বেঁধে দিচ্ছে। এটা দিদি, প্রথম দিদি বাঁধলো, মেজো ভাই এতক্ষণ ছিল না, মানে কাজে গেছিলো, তো কাজ থেকে ফিরলো, ফিরে চানটা করে আর ওপরে গিয়েছে। যেতেই আমরা সবাই মিলে ধরেছি, বলি আগে রাখি বাঁধ, ও খেতে বসে গেছে, বলে আগে খেয়ে নিই নিয়ে তারপর রাখি বাঁধো। তো আমরা বলি না, আগে রাখি বেঁধে নিয়ে তারপর খাবো। এই যে তিনজন আর বাঁধা হয়ে গেছে, আমি বেঁধেছি, দিদি বেঁধেছে, আগে বড়দি বেঁধেছে, তারপর আমি বেঁধেছি, তারপর আমার বোন বেঁধেছে। এইটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে, ও এসছে, সন্ধে হয়ে গেছে, ও মানে পরীক্ষা ছিল তো তার জন্য পরীক্ষা দিতে গেছিলো, পরীক্ষা দিয়ে এসছে, সন্ধে হয়ে গেছে ওর। তো এই যে যখনই ও আসবে শুনেছে, আমার ছেলেরা যে পাঁচটা ছোটো ছোটো বাচ্চাকে দেখালাম খেতে বসেছিলো, ওই পাঁচটা বাচ্চা মিলে ঘরটাকে সাজিয়েছে ওদের বনু আসবে বলে। ওরা শুধুমাত্র বনুর জন্য এটাকে সাজিয়েছে, মানে আমাদের আফসোস করছি বলে আমাদের ভাইদের বলছি, বলি তোরা তো কই সাজালি না তোদের দিদিদের জন্য। এই যে এই পাঁচজন মিলে পুরো এটাকে বনুর জন্য পাঠি দিয়েছে রাখির জন্য। আমার বডি বিল্ডার বডি ফুলে দাঁড়িয়ে আছে, ওকে বললাম যে আমার বোতামটা লাগিয়ে নিয়ে বডি ফুলে দাঁড়িয়ে আছে। এখানে বক্স লাগিয়েছে, বক্সে গান চলছে, আর ঘর সাজিয়েছে পুরো, ঘরে গেট বন্ধ করে রেখে আমাদেরকেও ঢুকতে দেয়নি, গেট বন্ধ করে রেখে ওই পাঁচজনে মিলে বনুর জন্য সারপ্রাইজ পার্টি দিচ্ছে। বনু এসছে, বনুকে একটু পার্টি দিতে হবে না? এই এবার সবাই মিলে এখানে বসে ওরা রাখি বাঁধছে, বনু ও রাখি বেঁধে দিচ্ছে সবাইকে। এই রাখি বাঁধছে, দেখো এই দুটো দড়ি নিল হাতে করে, এই এই পাকাচ্ছে, দড়ি নিয়ে পাকিয়ে দিচ্ছে, ও বাঁধতে পারে না, এত ছোট বাচ্চা, সবে 3 বছর বয়স, ও বাঁধতে পারে?
ওই জন্য পাকিয়ে দিচ্ছে হাতটাকে। তো ওর মা বলে ঠিক আছে, তুই পাকিয়ে দে তাহলেই হবে, যেরকম সলতে পাকায় এরকম পাকিয়ে দে, পাকিয়ে দিলেই হয়ে যাবে। তো ওই সব কটাকে রাখি বেঁধে দিচ্ছে, এবার নিজেরা একা একাই বেঁধে নেবে। হ্যাঁ, শুধু পাকিয়ে দে। পাকিয়ে দিচ্ছে, হয়ে গেছে, একটু পাকিয়ে দিলেই হয়ে যাবে। সব কটাকে একটু পাকিয়ে দাও তরিটা দিয়ে। তো তোমরা দেখো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে? যা, তাকে বাঁধতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এলে আমার ভিডিওটাকে দেখছো, তার জন্য যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমার ছোটো ছেলেকে এবার রাখি বেঁধে দিচ্ছে, দেখো এই এই পাকিয়ে দিচ্ছে, এই পাকিয়ে দিল, যা হয়ে গেছে রাখি বাঁধা। এবার ওর মা বেঁধে দেবে বাকিটা, ওর হয়ে গেছে। এবার সবাইকে একটু লজেন্স ক্যাডবেরি দিয়ে দিক, সবাইকে লজেন্স দিচ্ছে, ক্যাডবেরি দিচ্ছে। ওর মা নিয়ে এসে প্লেটে সাজিয়ে দিয়েছে, আর ও সবাইকে দিচ্ছে, ওটা নিয়ে ক্যাডবেরি দিচ্ছে সবাইকে। সবাই ক্যাডবেরি খাও একটু করে। আমি সকালে মিল্কি বার নিয়ে গেছিলাম, ওর জন্য নেওয়া হয়নি, কারণ তখন জানতাম না ও যাবে বলে। তো আমি বাকি সবাইকে দিয়েছিলাম মিল্কি বার। তো সবাই ওরা ক্যাডবেরি খাক, চকলেট খাক, আমিও ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে, চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে অবশ্যই আসবে। টাটা।